আমি নিজেও ব্লাড ডোনেশন ক্যাম্পের সাথে জড়িত ছিলাম এবং এখনো আছি ভলান্টারি ব্লাড প্রোগ্রামের মধ্যে, এবং আমি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে অনেক দিন কাজ করেছি। অসংখ্য অভিনন্দন স্যার আজকের অনুষ্ঠানে। আমাদের আদরণীয় সিভি সাহেব উনি আমাদের নির্দেশ দিয়েছিলেন যে এই সময় ব্লাডের খুব ক্রাইসিস হয়, তো গরমকাল অনেক ব্লাড মানে ক্রাইসিসটা চলে আর কি গরমকালে। আর শীতকালে অনেকেই ব্লাড ডোনেশন ক্যাম্প করে, অনেক ক্লাব করে, সব করে, কিন্তু এই সময় ক্রাইসিসটাকে মেকআপ দেওয়ার জন্য মানে সিভিলিয়ানরা যখন অর্গানাইজ করে না, তখন আমরা পুলিশ তো সারা বছরই ডিউটিতে থাকি, 24 ঘন্টা ডিউটিতে থাকি, তখন আমরা এগিয়ে এসেছি যাতে ব্লাডের যে ক্রাইসিসটা হয় সেটাকে যদি কিছুটা হলেও আমরা পূর্ণ করতে পারি, কিছুটা পূরণ করতে পারি আর কি। তো সেই জন্য থানায় থানায় এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে, এবং এটা আমাদের এডিপিসি থেকে আমাদের অনর্গুণ সিপি সাহেবের নির্দেশেই এটা আমরা করছি, যাতে কিছুটা হলেও আমরা এটা ব্লাড যেটা দরকার হয় এই সময়। কারণ আমাদের কাছেও প্রচুর লোক এসে বলে যে স্যার ব্লাড পাচ্ছি না, ব্লাড জোগাড় করে দিন। তো সেই জন্যই এই উদ্যোগ থানায় থানায়। তো আজকে এনটিএসের বড়বাবু যিনি আছেন উনি উদ্যোগ নিয়েছেন, সাধারণ নাগরিকদের সঙ্গে বহু বিশিষ্ট নাগরিকও এখানে এসছেন যারা সারা বছরই বিভিন্নভাবে লোককে রক্ত জোগাড় করে দেন, সেরকমও ব্যক্তিত্ব এখানে আছেন আজই। তো এই জন্যই এটাই আমাদের ইনিশিয়েটিভ। এই সময় গরমকালে জেনারেলি ব্লাডটা একটু ক্রাইসিস হয়, এই জন্যই এই ইনিশিয়েটিভ। 50 মতো টার্গেট থাকে প্রত্যেকটা থানা থেকে, কোথাও 50 কোথাও 60 বা টুলস দিচ্ছি আমরা। তো দেখা যাক, এখন তো অলরেডি 15-20 জন দিয়েছে, তারপরে দেখা যাক। রক্ত দেওয়ার কোনো বার্তা দেবেন? আমরা তো মনে করি যে রক্ত দিতে আমাদের সাধারণ সমস্ত মানুষের এগিয়ে আসা উচিত, কারণ রক্তের জন্য অনেক প্রাণ, রক্তের ক্রাইসিসের জন্য অনেক যেমন প্রাণ চলে যায়, তেমনি রক্ত দেওয়ার জন্য অনেক মানুষের প্রাণ বেঁচে যায়। তো সেই জন্য রক্তটা মানে দেওয়া, সেটা আমরা যে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করে বিভিন্ন ক্লাবস বা পুলিশের তরফ থেকে, সেটা আরও বেশি করে করা উচিত।